এ মুসলমানের বোলা, ফেরাউন বোর কাছে দুর্বল ছিল, কারণ হের হক কোনদিন আদায় করতে বাসর করে তাও হিজলা হইছে। যখন ও আল্লাহ দাবি করতেছে আরে বই তো সব ঠিক সব ঠিক, কিন্তু যখন বোর কাছে যাইতো হিজলা, ফেরাউন তখন কইতো ঘটনা কি তোর ভিতর কি কি বাতি জ্বলে তাই কত তোর কাছে এলে আমি হিজলা হয়ে যাই। কার মা আসিয়া বলতো তোর মতো হিজলা আমার লাগবো না, মারহাবা করো আরো জোরে, যদি এই যুগের মাইয়া হইতো আসিয়া ও বাসর করতে বাইরে দাদিরে কইতো দাদিরে ও দাদি আর বাতি জ্বলে না কার কাছে বিয়ে দিছিস, ঠিক না ঠিক না, আসিয়াও বলতো এত বড় খোদা তার বোন নাম খুদি, খুদি আবার কইতো না কইয়া দিত আল্লাহ তারে বুঝ দিয়ে বলছে আসিয়া তোর এই স্বামীর দরকার না, এটা ফর্মালিটি মেনটেন করছি মেনটেন করছি, আসলে তোর স্বামী হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই গল্প করতেছে আসিয়া করতে 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 আমার নবী দুনিয়ায় বলছে আম্মা যদি আমি ফেরাউনের ঘর করছি 100 বছরের কাছাকাছি, শয়তান বেঁচেছিল 450 বছর, আমি তার 100 বছরের কাছাকাছি ঘর করছি, কিন্তু মা গো আমার যৌবন যেমনি আল্লাহ রাখছিল সেভাবেই আছে, মা কিয়ামতের মাঠে আমি আসিয়ার সাথে মুহাম্মাদের বিয়ে হবে। ও মা ফেরাউনের ঘর করছি ঠিকই, ফেরাউন কোনোদিন আমার লইয়া বাসর করতে পারে নাই, কারণ আমি বিবাহের আগে স্বপ্নে দেখছি মুহাম্মাদ। আল্লাহ আমারে বুঝ দিয়ে বলছে আসিয়া রে তুই এক নবীর পালক মা, মুসা নবীর পালক মা, আর এক নবীর বিবি হবি তুই কি খুশি। আমি আল্লাহর কুদরতে পাও ধরে বলছিলাম মালিক রে আমার মুসা নবী তোমার উম্মত হইতে চাইছে, আমিও তার উম্মত হইতে চাই রে। আল্লাহ বলে তোরে শুধু উম্মত বানাবো না উম্মতের মা বানাবো। মা ফেরাউন আমার কাছে আসলে হিজলা হয়ে যেত, হিজলা ও কোনদিন আমার হক আদায় করতে পার নাই, ও সারা দুনিয়ায় খোদাই দাবি করত আমার কাছে আসলে হিজলা হয়ে যেত। এই জন্যই শয়তান কোনদিন আমার সামনে বড় কথা বলতে চায় নাই। যখনই মুসা আলাইহিস সালাম তারে 6 মাস বসে থাবুর দিয়ে গাল কাট করে লাইছে, প্যারালাইজ ঘটায় হেলাইছে ফেরাউন, তখন মুসারে মাইরে এলাম দিছিল, আমি বলছিলাম দেখ হিজলা তুই যদি মুসারে মাইরে ফেলাস তুই যে খোদা খোদা গিরি ছুটাই দেবো কেমনে মানুষের কাছে কমেডের খোদা মানো কাউ তো হিজলা, ও বেডাও না বিডিও না ও সবার কিসের খোদা, মানুষের কাছে গোপন কত কয়ে দেবো সেটা আজও বলতে কেউ জানে না, ডরে কয় মা বসাই দুই অবসাই তুই কেরো কাছে কইস আমি মুসারে কিছু কমি না। যেই বেডা বোর হক আদায় করতে পারবে না সারা জীবন দেখবেন ওই বেটা ব্যাগ ধরবে বউ বাজার করবে, কথা কন না কেন, যেই বেটা বোর কাছে দুর্বল সারা জীবন ও সব জায়গায় দুর্বল, সব জায়গায় বড় অফিসার এসপি ডিসি এম মন্ত্রী এমপি চেম্বার চেয়ারম্যান বড় বিজনেসম্যান বড় হুইলম্যান ক্যালম্যান স্যালম্যান হিরোম্যান হিরো, হালাকে বোর কাছে জিরো আর জিন্দিগি জিরো, কথা কন না কেন, যার ঘরের শান্তি আর সব জায়গায় শান্তি। তুমি যত বড় ম্যান হও না কেন, যত বড় এসপিডিসি হও হুজুর হওয়ার মৌলানা হও, ঘরের মধ্যে শান্তি না থাকলে কোনো জায়গায় শান্তি নেই। বোর সাথে দেখবেন হাসি মুখ না দেখে অফিসে যাবেন সারা দিন মাথা করো স্টাফ গুলোকে খ্যাস খ্যাস ম্যাস ম্যাস গ্যাস গ্যাস বেচা কেনা ভালো নাই যে কত হেল লাগে ভাটাফাটি গুতাগুতি, আসল কারখানা হলো ঘরের মধ্যে, কথা কর না কেন, বউ ঠিক আর দুনিয়ায় ঠিক, এই জন্যই আল্লাহ কোরআনে বলছে বউ হলো দুনিয়ার জান্নাতের নেমান, বোঝেন না আমার কথা, এখন চিন্তা করে দেখেন আপনার বউ ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক আছেন, নাহলে 2 দিন পরে আপনি স্টপ করবেন,